মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো তোমরা প্রত্যেকে ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকেও তো দিদির এখানেই রয়েছে, অনেক আগে উঠে গেছি, তবে এখন বাজে 10:05। এবার করব আমরা টিফিন, এই দেখো আরেকটাকে। বড় বড় চোখ করে ভয় দেখা। হ্যাঁ, সবাই ভয় পেয়ে গেছে। ভেরি গুড, হাততালি হাততালি হাততালি। নাও নাও নাও। এখন বাজে 4টে, আমরা না আর বেশি লেট করলাম না, বেরিয়েই গেলাম। কারণটা হচ্ছে আর বেশি লেট করলে জ্যামও হয়ে যাবে, আর সত্যি কথা বলতে এখন রেস্ট নিতে গেলে 6:30 আগে প্রমি ঘুম থেকে উঠবে না এই আর কি। তো ওই জন্য ঠিক করলাম যে আমরা আগে বেরিয়ে যাই। চলো, ভালোই কাটলো, দুটোর দিন প্রায় কেটে গেল। কালকে থেকে আবারও একই লাইফ, একই গতে বাধা শুরু হবে। মেট্রোর কাজ চলছে তো পুরো ব্যাঙ্গালোর জুড়ে, এটা আমরা অনেকেই জানি। তো রাস্তাটার সামনে যেভাবে গেছে দেখো, মেট্রোর লাইনটাকেও সেভাবেই তুলেছে, এটাই হচ্ছে পাহাড়ি রাস্তা। মানে উঁচু নিচু কিছুক্ষণ বাদবাদ তো থাকেই। এই দেখো, এবার ভালো হয়তো বুঝতে পারবে জিনিসটা, নিচু থেকে উঁচুতে উঠে গেছে, মেট্রোর লাইনটাও সেভাবেই গেছে। প্রমি এটা আমাকে অনেক দূর থেকে খেয়াল করে ও আমায় বললো, আর আমিও পরে খেয়াল করে দেখলাম সত্যিই তাই। বাড়িতে চলে এসেছি 4:30 সময়, আর আমাকে দেখে কতটা বুঝতে পারছো জানি না, আমার না শরীরটা একটু খারাপ খারাপই লাগছে, একটু ডাউন হয়ে রয়েছে মনে হচ্ছে। বহুত মেরেছে আমার অবস্থা, কিছু হয়নি সেরকম, কিছু বর মারে ঠারে নি, কিছু হয়নি এরকম। তো মানে ঠান্ডা লেগে গেছে মনে হচ্ছে নিজেরই একটু, কারণ ওখানে প্রচন্ড বেশি হাওয়া। দেখলেই তোমরা চারদিকটা ফাঁকা এরিয়া, তো ওখানটা ফেজ ওয়ান, এখনো অনেক ফাঁকা ফাঁকা এলাকা রয়েছে ওই দিকটাতে, তবে আর বেশি ফাঁকা নেই। ওখানে আর কোনো বড় প্রজেক্ট উঠবে বলে আমার মনে হয় না, কারণ ওখানে আর তেমন ফাঁকা এলাকা নেই, যা ছিল মোটামুটি উঠে গেছে। মানে আমি সামনের দিকটার কথা বলছি, এত হাওয়া ওখানটাতে, প্রচন্ড হাওয়া থাকে, তো ওই জন্য একটু ঠান্ডা ঠান্ডা লেগে গেছে বলেই আমার মনে হচ্ছে। কালকে কতটুকু ব্লগ যাবে আমি সত্যি জানি না, তবে যেটুকু রেডি হবে আমি দিয়ে দেবো, 3-4 মিনিটের হয়তো রেডি হবে এরকম কিছু একটা। তো এনজয় করতে গেলে না সত্যি আর ব্লগিংটা হয় না, ওটাকে একটু পাশে রেখেই মনে হয় ঠিক আছে। মানে এটা তো সবসময় হয় না দেখো, এই আড্ডাটা বা এই যে কিটির আনন্দটা সত্যি দেখার মতো। আজকে এত খারাপ লাগছিল, আসার আগেই ও কাঁদছিল, কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেছে বেচারি, আসার সময় বলেও আসতে পারিনি। তো দিদির দাদার এক বন্ধু আর বন্ধুর বউ আসবে রাত্রিবেলাটায়, তো ওই জন্য ফোনও করছি না যদি তারা এসে থাকেন, তাই জন্যে। তো কালকে একবার ফোন করে কিটির খোঁজটা নেব আর কি। তো সত্যি এইটা খুব খারাপ লাগে, কালকে আসতেও পারিনি কিটির জন্যই একমাত্র। এত ভালো, বাচ্চারা তো ভীষণ ভালোবাসে না, আর এখানে কি বলতো ফ্যামিলি ছেড়ে সবাই একা একা বড় হয়, তো ওই জন্য ওদের কেউ গেলে সত্যি আনন্দ হয়। আর এত দিনে প্রমির সাথে ওর বন্ধুত্ব তৈরি হয়েছে, প্রমিকে আজকে নানান গল্প শুনিয়েছে, ওর ইরা বান্ধবী, তারপর আরেকটা একলভ্য একু একুর গল্প শুনিয়েছে, তো এইসব গল্প করেছে আজকে প্রমির সাথে, আর প্রমিও মন দিয়ে শুনছিল, তো সেইটাই আর কি। যাই হোক, তো বাচ্চাদের জন্যই সত্যি একটু খারাপ লাগে। আর দেখি রাত্রে কি বানাবো বুঝতে পারছি না এখনো, কালকে আবার প্রমির অফিস আছে, কাল থেকে আবারও ডিউটি শুরু, সত্যি আর ভালো লাগছে না।